Assalamu alaikum. Welcome to Relevance Skin Care and Pharma Laser Aesthetic Treatment Clinic. কেমন আছেন আপনারা সবাই? আমি রয়েছি এই মুহূর্তে আমাদের বনানী ব্রাঞ্চে। হাউস নাম্বার হচ্ছে 120 ব্লক এ, রোড নাম্বার 1। এটা হচ্ছে বনানী ক্লাব থেকে একটু সামনে, চেয়ারম্যান বাড়ির গলি রোডে অবস্থিত। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইনজেকটেবল ট্রিটমেন্টের মধ্যে নভেক্স 4 এর। এটি হলো একটি স্কিন বুস্টার, 100% অ্যাবজর্পশন অ্যান্ড ইনস্ট্যান্ট রেজাল্টের একটি ইনজেকটেবল ট্রিটমেন্ট। সো এই ট্রিটমেন্টটা আমরা মূলত হচ্ছে প্রতিনিয়তই প্রোভাইড করে থাকি আমাদের ক্লায়েন্টদের উপর। এটা বেসিক্যালি হচ্ছে অল স্কিন টাইপ। এই ট্রিটমেন্টটা করলে হচ্ছে আপনাদের ডাল স্কিনটা ব্রাইট অ্যান্ড গ্লোয়িং হবে, এছাড়াও যাদের স্কিনটা একটু ট্যান হয়ে গিয়েছে, যারা স্কিনটাকে একটু ব্রাইটেন করতে চান, তাদের জন্য এই ট্রিটমেন্টটা অত্যন্ত ভালো হবে। সো এইটা মূলত আপনার স্কিনকে ময়শ্চারাইজ অ্যান্ড ইমপ্রুভ করবে এবং অ্যান্টি এইজিং এরও কাজ করে থাকবে। এটা আপনার স্কিনের ড্যামেজ রিপেয়ার করবে, স্কিনে যদি আপনার ডার্ক সার্কেল থাকে সেই ডার্ক সার্কেল গুলোকে রিডিউস করে স্কিন টেক্সচারকে আরো বেশি ইমপ্রুভ করবে। প্লাস হচ্ছে আপনার চোখের মধ্যে বা ফেসের যে কোনো এরিয়াতে স্পট থাকলে, ক্রাউস ফিট থাকলে, মেলানিন এবং আদার এজিং এর প্রবলেম থাকলে সেগুলোকেও রিডিউস করে থাকে। স্পেশালি স্কিনকে হোয়াইটেনিং স্মুথ করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনের সেল জেনারেট করবে, স্কিনকে ব্রাইটেনিং অ্যান্ড ডার্ক ইয়েলো স্কিনকে আগের চেয়েও বেশি হোয়াইটেনিং করবে এবং হোয়াইট করবে আপনার যে স্পট গুলো আছে আস্তে আস্তে সেগুলো একদম ফেড হয়ে যাবে। অলসো আমাদের স্কিন যে এজিং সাইন, রিঙ্কেলস, ফাইন লাইন্স পরে সেগুলোও কিন্তু রিডিউস হয়ে যাবে। সো এই ইনজেক্টেবল ট্রিটমেন্টটা মূলত হচ্ছে আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি আমাদের যারা ডক্টর আছে, ডার্মাটোলজিস্ট বা যারা স্কিন স্পেশালিস্ট আছে তাদের মাধ্যমে। আপনারা এই ফুল ট্রিটমেন্টটি করতে পারবেন আমাদের বনানি কলা বাগান কিংবা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ব্রাঞ্চে। আপনারা এখানে আসার আগে অবশ্যই কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে। বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে 5000-এরও বেশি ভিডিওজ আছে, সেখান থেকে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।